এই দুটা সংগঠনে সমর্থন দিছে, আরো কিছু পয়সা পাতি দিয়ে সহায় করেছে। গতিকে নরেন্দ্র মোদী সেইটো কৃষক আন্দোলন ঠান্ডা করব নোৱাৰিল। কৃষক আন্দোলনের হেসাব নরেন্দ্র মোদিয়ে এই আইনখন বাতিল করেছে, কিন্তু এতিয়া তেওঁ করেছে কি, ইয়াত জাতি আৰু সেইটো আন্দোলন শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা সকলোই তার যোগদান করেছে। সেই কারণে বিকাশ বাবুই কোৱাৰ দৰে ইউনিয়নৰ রেজিষ্ট্রেশন কাটি দিছে, ভয় খুৱাই দিছে, যাতে আৰু তেনেকে ইউনিয়ন বিলাকে যাতে যৌথ আন্দোলন বা কৃষকৰ আন্দোলন সমর্থন নকৰে, যাতে শ্রমিকৰ আন্দোলন সমর্থন নকৰে, এই অলপতে কাটি দিছে। তার মানে কেনেকে বহিভূত কৰিব খুজিছে, গতিকে আমার অধিকার সাব্যস্ত তাক বাধা প্রদান করেছে। কিন্তু মে দিবসে কইছে আমার শ্রমিকর অধিকার সাব্যস্ত হবই লাগে। লগে আজি দেখত কৃষক ছাত্র যুব মহিলা, আজি মহিলার কি আপনারা শুনলে বহুতে পাইছে, আমার উল্লেখ করেছো মহিলা নির্যাতন। আজি রেলত চাকরি করলে আর তার বংশে রেলত কাম করছে, তেনেকো আমি বিচরা নাই। কেন তেনেকুৱা যদি পদ্ধতি থাকে তেতিয়াহলে যি আমার নিবনুৱা সমস্যা সমাধান নহয়, যোগ্য লড়াই পরীক্ষা দি যোগ্য লড়াই ছিল পরীক্ষা দি পেলাই পাব, সেটা ঠিকই আছে। কিন্তু আমি যিসকলে ন্যূনতম কাম করো আমার সমস্যা সমাধানত যদি সরকারে যদি শুনে আর শুনার কারণে যদি আমি কোনোবা একটা সংগঠনের লগত আমি মিলিত হয়ে পেলায় আমার দাবিখিনি আগবঢ়াই লই যাব পারো, তেতিয়াহলে আমার এই মহান মে দিবসত আজির যে আমার উপস্থিতি, মই ভাবো আমি যোনে যি কাম নকৰো কিয় আমি কৃষক হব পাৰোঁ, আমি একেবাৰে শ্রমজীবী মানুহ হব পাৰোঁ, আমার সপোন সার্থক হব। আর এই মে দিবসত শহীদ হওয়া যি শ্রমিক নেতাসকল আছিল তেওঁলোকৰ আত্মার সদ্গতি হব। আপোনালোকে এই মে দিবসৰ লগত জড়িত কার্যসূচী নাইবা বিভিন্ন ট্রেড ইউনিয়ন সেই সকল সংগঠনের লগত আপোনালোকে লাগি থাকলে কিছু কিঞ্চিত পরিমাণে হলেও কিবা এটা পরিবর্তন আহিব, আর তার কারণে আপোনালোকে ধৈর্য লাগে নিজের মধ্যে আলোচনা বিভিন্ন সংগঠনে, যে অ্যামাজন ধরক যে আমার নিবনুয়া সমস্যা, যে নিব সমস্যাটো সমস্যার কারণে সরকারে যদি একটা ডাঙর একটা ফ্যাক্টরি করলে কারখানা করলেন, নাইবা ডাঙর একটা বিভিন্ন সমাধান হয়। এটা নিবনুয়ার সমস্যা সমাধান কারণে কি করলে, তাহলে এই অনলাইন বিজনেস সুমাই দিলে, যে অনলাইন বিজনেস হবো আমারে ঘরের লড়াই। Study BSc Nursing and GNM at St. Martha Institute of Nursing, Guwahati.